আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে নবম শ্রেণীর শারীরিক ইয়া গৃহস্থ বিজ্ঞান প্র্যাকটিক্যাল রুমে প্রবেশ করলাম তো গৃহস্থ বিজ্ঞান প্র্যাকটিক্যাল নিচ্ছেন আমাদের গৃহস্থ বিজ্ঞানের বিষয়ের শিক্ষক জনাব সাবিনা আক্তার এখানে দেখছি তোমরা কী করতেছো আরে কিসের কাজ করতেছো জামা সেলাই করতেছো না এটার নাম কি টাই টাই ডাই

স্যার বাত কেন এগুলা কেন না আড়ডোগা এগুলো রং ভিতরে এইগুনাতে কি রং করা হবে জি রং করার পর কিন্তু আমাকে আবার দেখাবা জি স্যার কারণ আমি এটা দর্শকদের উদ্দেশে ফেসবুকে দিব তো রং করার পরে কি হয়েছে ওইটাও দিব যেন দর্শক বুঝতে পারে যে আসলে কাসটা কি হয়েছে কেমন তুমি কি করতেছো টাইটেই battes টাইটেই battes সোনা এইগুলাতে কি করা হবে স্যার নেভি ব্লু কালার সাদা নেভি ব্লু আর হচ্ছে সাদা যেই এই গিটগুলো দিচ্ছ গিটের ব্যাতটা কি থাকবে আর বাকি অংশটা হবে নেভি ব্লু তুমি কি করতেছো স্যার টাইডাই সেলাই করতেছো সকলের এক কাজ এই সুইটা কি তুমি কিনে আনছো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমারে এখানে এই গাহস্থ বিজ্ঞানের প্র্যাকটিক্যাল পরিদর্শন করার জন্য আসছেন আমাদের শ্রদ্ধেয় কুহিনুরাপা আপা উনি আবার এই লাইনে খুবই পারদর্শী তোমার নাম কি সাথী তুমি কি করতেছো এটা আমার শেষ এবার রং হ্যাঁ এটা কি রংটা কোথায় পাবা তুমি রং কিনে আনছো পাউডার লিকুইড আচ্ছা ম্যাডাম আমরা পরে আপনার কাছে আসতেছি কাজ চলতেছে এই এখানেও টাইডের সেলাইয় কাজ চলতেছে এরে বাবা এটা তো পুরো মেয়ে একদম গার্মেন্টসের টেবিলের মতো পেয়ে গেছে হ্যাঁ বিশাল আকারে সেলাইয় কাজ চলতেছে নারী উদ্যোক্তা তারা নারী উদ্যোক্তা হবে হ্যাঁ এই কাপড়টিতে কোন কালার করা হবে নেভি ব্লু এটাতে নেভি ব্লু কালার ধরবে আচ্ছা আচ্ছা আর এগুলোতে কি ওই যে এই যে এই যে নকশাগুলো দেখা যাচ্ছে এগুলো কিসের এগুলো কলকি আচ্ছা ঠিক আছে দেখতেছি আমরা এখানে দেখতেছি আরো দুজন তিনজন কাজ করতেছে বন্যা আইরিন আর হচ্ছিল তাসলিম তোমাদের কাজটা কিসের কাজ তাহ টাইডের কাজ আচ্ছা ধন্যবাদ এইটার মধ্যে কোন কোন কালার করা হবে শুধু গোলাপি কালার আচ্ছা ধন্যবাদ আমরা পরবর্তী অংশটা দর্শক আরেকটা ভিডিওর মাধ্যমে দেখবো দয়া করে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম